हेलो, दिस इज শুভ্রজিত এন্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো চরকিতে আজকে একটা ট্রেলার আপলোড করা হয়েছে, তো চলুন আমি দেরি না করে এই ট্রেলারটা প্রথমবারের জন্য আপনাদের সামনে দেখবো এবং দেখে তার রিয়াকশন আপনাদের সঙ্গে শেয়ার করবো, এবং তারপর ট্রেলারটা নিয়ে ডিটেলে তারপর না হয় কথা বলা যাবে। তো দেরি না করে চলুন, লেটস স্টার্ট। মাঝে মাঝে মনে হয় যারা চলে যায় তারাই বেঁচে যায়, মুক্ত হয়ে যায়, কারণ সময়ের কারাগারে শুধু জীবিত মানুষদের বন্দি থাকতে হয়। আপনার স্বামীকে আপনারই বেডরুমে কেউ গলা কেটে হত্যা করলো আর আপনি কিছু টের পেলেন না? খুব ছোট ধারণা কিছু হতে পারে, আমি মিথ্যে বললে তুমি আমাকে ধরতে পারবে না। আমি ট্রেন লায়ার। ট্রেলারটা প্রমিসিং লাগলো। হ্যাঁ, এর আগে চরকির কাছ থেকে আমরা দুটো ভালো ভালো সিরিজ পেয়েছি, একটা অবভিয়াসলি জাগোবাহে এবং আরেকটা উনলৌকিকে। যারা বাংলাদেশ প্রজেক্ট রেগুলার বেসে ফলো করেন এবং সঙ্গে আমার চ্যানেলটাকেও ফলো করেন তারা জানেন যে আমি দুটো সিরিজের কত বড় ফ্যান, বারবার করে বলেছিলাম। এবং আমার বেস্ট 2021-এর সিরিজ রেকমেন্ডেশনে আমার এই দুটো সিরিজ ছিল। তো চরকির থেকে ভালো ভালো কাজ পেয়েছি, আবার চরকির থেকে খারাপ কাজও কিছু কিছু পেয়েছি যেগুলো আমাকে ডেলি ডেলি ডিসঅ্যাপয়েন্ট করেছে। তো তারপরে এই যে প্রজেক্টটা আসে, রেড রুম বা রেড ড্রাম যে নামেই সেটাকে বলে থাকি না কেন, তো কাস্টিংটা বেশ ভালো। অবভিয়াসলি আফরানি সময় যাবেন চৌধুরী, দেন মনোজ প্রামাণিক রয়েছেন, নাসিরুদ্দিন খান রয়েছেন। এবং এই নাসিরুদ্দিন খানের এই যে অ্যাক্টারটা, এনার কাজ আমার সিরিয়াসলি ভালো লাগে। লোকটা বারবার ভাঙতে ভালোবাসে নিজেকে, তার কমিক টাইমিং দেখতে যেরকম মজা লাগে বা তার ওই কমিক রিলিফগুলো তিনি যেভাবে তার মতো করে ইউজ করেন বা তার মতো করে সেগুলো এক্সপ্রেস করেন সেগুলো দেখতে যেরকম ভালো লাগে। আবার কোনো একটা ক্যারেক্টার একটু ডার্ক কাইন্ড অফ একটা গ্রুসম কিছু একটা মোমেন্ট ক্রিয়েট করছে যেখানে, সে জায়গা তো ক্যারেক্টারটা বেশ ভালো করে বা অ্যাক্টারটি বেশ ভালোভাবে তিনি ফিট ইন করেন, এই ব্যাপারটা খুব ভালো লাগে আমার নাসিরুদ্দিন খানের কাজের ক্ষেত্রে। এছাড়া আফরানী সরকার বলি বা মেজামিন চৌধুরী, তাদের মধ্যে একটা বেশ ভালো কেমিস্ট্রি আমরা দেখেছি বরাবর। তাদের নাটকে রোমান্টিক একটা বন্ডিং বা তাদের মাঝখানে টম অ্যান্ড জেরি কাইন্ড অফ ওই যে বন্ডিংগুলো আমরা দেখেছি, এবারে যেটা দেখছি দুটো দুরকম ক্যারেক্টার প্লে করেছে। এখানে হয়তো টোটাল গল্পটার ভিকটিম কোথাও একটা গিয়ে মেজামি চৌধুরী ক্যারেক্টারটা, অপরদিকে কোথাও একটা গিয়ে সোশ্যাল যে স্ট্রাকচার তার ভিকটিম, সোশ্যাল স্ট্রাকচারের ভিকটিম আফরান নিশোর ক্যারেক্টারটা। তবে এই দুটো ক্যারেক্টার কীভাবে একে অপরের সঙ্গে ইন্টারকানেক্ট করে বা ইন্টারলিঙ্ক করে নাকি না কীভাবে তারা একজন আরেকজনের লাইফের সঙ্গে ওই কোথাটাকে এরকমভাবে মেলে দেখা যাক এরকম কী হয়। বাট ওভারঅল যদি বলি ট্রেলারটা আমার বেশ প্রমিসিং লেগেছে, কালার টালারগুলো বলুন, ফ্রেমিংগুলো বলুন বা গল্পের নিরিখে মনে হচ্ছে হ্যাঁ বা চলো অ্যাটলিস্ট আফরান নিশোর ম্যানেজমেন্ট চৌধুরীকে ওই একই গদে বাজার রোমান্টিক কাজে দেখে দেখে লিটারালি বোর হয়ে গেছিলাম, তো এই কাজটা একটু অন্যরকম দিচ্ছে। এবং চর্কিতে মনে হয় তাদের একসঙ্গে একটা প্রথম কাজ হতে চলেছে, দেখা যাক কেমন কী হয় আলটিমেট এন্ড প্রোডাক্টটা 17th February-তে। আর সবথেকে ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে চরকির একটা তাদের প্রমোশনাল স্ট্র্যাটেজি আছে। ধরুন বৃহস্পতিবার যে কাজগুলো আছে সেগুলোর ট্রেলারটা দেয় মোটামুটি ধরুন মঙ্গলবার, তার আগে অ্যাটলিস্ট দেয় না। আর এরা প্রায় এক সপ্তাহ আগে, মানে আগামী বৃহস্পতিবার আসতে চলেছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যাবেলাতে এটা তারা তাদের ট্রেলারটা ছেড়ে দিল। তো বুঝতে পারছি যে কতটা লার্জ স্কেলে তারা এই তাদের প্রজেক্টটাকে লঞ্চ করতে চাইছে, কিংবা হয়তো তাদের প্রমোশন স্ট্র্যাটেজিটা তারা এবারে আরেকটু লং স্প্যান ধরে করতে চাইছে, দেখা যাক কেমন কী হয়। তার উত্তর তো অবভিয়াসলি ফিউচার দেবে। দ্যাটস ইট ফ্রম মাই সাইড। আপনাদের ভিডিও কেমন লাগলো অবভিয়াসলি কমেন্টস জানানো, এবং আপনাদের এই যে ওয়েব প্রজেক্ট আসতে চলেছে আগামী বৃহস্পতিবার সেটা নিয়ে কী রিয়াকশন সেটা অবভিয়াসলি জানাবেন ভিডিও কমেন্ট বক্সে। এবং চ্যানেল ভিডিও প্রথম মানুষ দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। বাই বাই।